আমি আব্দুল সামাদ আর ফিশ নিয়ে কাজ করছি এবং আর এস ফিস পরামর্শ দিচ্ছি ফিশটা রিসার্কুলেটিং অ্যাকোয়াকালচার সিস্টেম মানে মানে একেই পানি প্রশোধিত হয়ে আবার হাউজে চলে আসবে এভাবে মাছ চাষ তো গতানুগতিক আমরা যে মাছ জি এটার সাথে পার্থক্য এটা হলো টোটাল নিয়ন্ত্রিত একটা পদ্ধতি এবং পুষ্কুনিতে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না পানির যে প্যারামিটারগুলো যেমন পিএস অ্যামোনিয়া এবং অক্সিজেন মাছের জন্য যেই কয়টা জিনিস প্রয়োজন খাদ্য তো অবশ্যই প্রয়োজন বাট মাছ বাস করার জন্য যেই প্যারামিটারগুলো প্রয়োজন সেগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি না বাট আর আমরা সেই প্যারামিটারগুলো নিয়ন্ত্রণ করতে পারি যেহেতু আমরা হাউজে মাছ চাষ করতেছি কাল্টিভেশন করছি সেই ক্ষেত্রে আমরা সেটা নিয়ন্ত্রণ করতে পারছি নিয়ন্ত্রণটা করা হয় ফিল্টারেশনের মাধ্যমে আমার যেই পানিটা এই হাউজে আছে এই পানিটা মাছে খাবার খাওয়ার কারণে এবং মাছের শরীর থেকে যে শ্লেষ্মা বের হয় সেই শ্লেষ্মাটা নির্গত হওয়ার কারণে যে পানিটা নষ্ট হয় সেই পানিটাকেই আমরা আবার ইউজ করতেছি রিসার প্রোডিং করে একই পানি ফার্স্ট একটা ফিল্টারে সেটা থেকে আমার হেভি সলিডটা ওই জায়গা থেকে রিমুভ হয়ে আমার ড্রাম ফিল্টারে চলে আসে পানিটা এই মাছের শরীর থেকে যে স্লেশমা এবং যে খাবার খেয়ে পানিটা নোংরা হলো অ্যামোনিয়া তৈরি হলো সেই জিনিসটাকে ড্রাম ফিল্টার সাকে রোটারি ড্রাম ফিল্টার এরপরে এই পানিটা চলে যায় প্রোটিন স্কিমায় তো প্রোটিন স্কিমায় গিয়ে এই পানিটা ওজন জেনারেটার প্রোটিন স্কিমার মাধ্যমে পানিতে যে একদম নিখুঁত যে ময়লাগুলো থাকে সেই ময়লাগুলো সেপারেট হয়ে যায় এরপরে এই পানিটা চলে যায় বায়োলজিক্যাল ফিল্টারে বায়োলজিক্যাল ফিল্টারে মূলত হল এই অ্যামোনিয়াটাকে রিমুভ করার জন্য এটাকে আমরা কিছু কলোনি দিয়ে রাখি মিডিয়া বলি যেটাকে এই মিডিয়ার ভিতরে কিছু ব্যাকটেরিয়া বাস করে হেটারোটফিক ব্যাকটেরিয়া এবং নাইটিফাইন ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়াটা ওই অ্যামোনিয়াটাকে ভেঙে নাইট্রেট নাইট্রিট করে এরপরে আমরা এই পানিটা আবার চলে যায় আর একটা ফিল্টারে ডিগ্যাসিং ঘাসিং ইউনিট আমি যদি সহজভাবে জিজ্ঞেস করি কয় ধাপে ফিল্টার করেন আপনারা এইটা পাঁচ ধাপে ফিল্টার হয় পাঁচ ধাপে ফিল্টার করার পরে এই পানিটা আবার পুনরায় হাউজে চলে আসে তো ফিল্টার না করলে কি ঝামেলা ফিল্টার না করলে আমার মাছ চাষের জন্য পানির যে প্যারামিটার ঠিক রাখার দরকার আমি যদি এই একই পানি রেখে দেই রেখে দেওয়ার কারণে এই মাছ থেকে স্লেশমা বের হবে শরীর থেকে এবং খাদ্যর যে ওয়েস্টের কারণে পানি নষ্ট হবে এবং মাছের মলমূত্রের কারণে যে অ্যামোনিয়াটা তৈরি হবে এই অ্যামোনিয়াটা তৈরি হয়ে পানির কোয়ালিটিটা নষ্ট করে ফেলবে মাছের জন্য যে কোয়ালিটিটা প্রয়োজন আমার পানির প্যারামিটার সেটা অ্যামোনিয়া তৈরি হয়ে আমার পিএস কন্ট্রোলের বাইরে চলে যাবে পানি নষ্ট হলে পিএস কন্ট্রোলের বাইরে চলে যাবে পিএস যদি কন্ট্রোলের বাইরে চলে যায় পিএস যদি নিচে নেমে যায় পিএসের মান হল এই আর এস এ মাছ চাষের জন্য সেভেন পয়েন্ট টু সে জায়গায় যদি আমার সেভেন পয়েন্টের নিচে নামে নামতে নামতে যদি আমার সিক্স পয়েন্টের নিচে নামে তাহলে পানির টোটাল পানি অ্যাসিডিটি হয়ে যাবে মাছ একদম মারা যাবে এইট পয়েন্ট ফাইভের উপরে চলে যায় নাইনের উপরে চলে যায় তাহলে খারত্ব বেড়ে যাবে পানির তাহলে আমার মাছ আস্তে আস্তে মারা যাবে এই সিস্টেমটাকে যদি আমরা সহজভাবে বলি কন্ট্রোল একটা ফার্মের মুরগি যেরকম পালা হয় মাছও এরকম পালা হয় না এই এইটা আবার আমি একমত না এটা কন্ট্রোলে পালা হয় তবে ফার্মের মুরগি থেকে এটা একটু কারণ হলো একদম পারফেক্ট একটা কারণ এই জায়গা আমার পানির যে প্যারামিটার আছে সেই প্যারামিটার ভালো রাখার কারণে মাছটা আমার ভালো হচ্ছে আমার গ্রোথ আসছে এবং এই জায়গায় কোনো কেমিক্যাল ইউজ হচ্ছে না আচ্ছা সাধারণত যেটা হয় আমি সহজভাবে এবং ঘনত্ব কারণ পুকুরে আমি অক্সিজেন দিতে পারতেছি না আমার পার লিটারে যেই আমার অক্সিজেনটা প্রয়োজন এটা পুকুরে আমি মিক্স করতে পারতেছি না কিন্তু এই নিয়ন্ত্রণ পদ্ধতির কারণে আমার যেহেতু ফিল্টার ঘুরে পানিটা যখন হাউজে চলে আসতেছে তখন আমি অক্সিজেন জেনারেটার দিয়ে আমি অক্সিজেন দিচ্ছি মাছের জন্য অক্সিজেন পর্যাপ্ত পরিমাণ রাখতে হবে হ্যাঁ পার লিটারে আমার টেন মিলিগ্রামের উপরে রাখতে হবে সেটা কিন্তু এই জায়গায় আমি রাখতে পারতেছি যার কারণে আমি অতিরিক্ত ঘনত্বে মাছ চাষ করতে পারতেছি যেমন আমি পুষ্করিতে যদি মাছ চাষ করি আমি পাঁচ শতাংশতে একশো কেজি দিতে পারি হ্যাঁ সেই একশো কেজি দিতে পারি বাট সেই মাছটাও আমার মারা গিয়ে কমে যায় তখন আমি যে খাবারটা দিচ্ছি আমি কিন্তু একশো কেজির হিসাব করে খাবারটা দিচ্ছি বাট সেই মাছটা কিন্তু মরে যাওয়ার কারণে ওই খাবারটা ওয়েস্ট হচ্ছে কিন্তু এই জায়গাটা সেই সম্ভাবনা নাই তাহলে এই জায়গাটা আমি অতিরিক্ত ঘনত্বে মাছ চাষ করতে পারতেছি সেটা আমার কন্ট্রোলের ভিতরে আছে যেটা আমি পুষ্কুনিতে পারতেছি না এটাই হলো এটার পুকুরে মাছ চাষ আর সুবিধা অসুবিধা যদি বলি আমরা বাণিজ্যিক আকারে মাছ চাষ করি লাভবান হওয়ার জন্য যখন আমরা পুষ্কুনিতে মাছ চাষ করি সে জায়গায় আমরা খুবই কম ঘনত্বে মাছ চাষ করি মাছ চাষ করতে গেলে আমার যে খাবার কস্টটা পুষ্কুনিতে সেই খাবার কস্টটা আমি হিসাব করতে পারতেছি না কারণ আমার যেই মাছটা মারা যাচ্ছে সেই মাছটাকে কাউন্ট করে আমি খাবার দিচ্ছি কিন্তু আরেচে সেটা না আরেচে যেই মাছটা আমি সারতেছি টু পার্সেন্ট মর্টালিটি হিসাব করে আমি মাছ সারতেছি তার মানে আমার মাছটা যেই গরোদ আসছে সেই গরোদ কাউন্ট করে আমি ওকে খাবার দিচ্ছি পনেরো দিন পর পরে আমি মাছটা উঠাচ্ছি উঠে আমি এটাকে ওজন দিচ্ছি ওজন দেওয়ার পরে এই হিসাব করে আমি পনেরো দিন পর পর ওকে খাবার পরিমাণটা বাড়িয়ে দিচ্ছি পুষ্কিনী আমার কতগুলো মাছ মারা গেছে সেটা আমি জানি না বাট আমার খাবারটা কিন্তু আমি ওই প্রথমে যেই মাছটা ছেড়েছি সেই হিসাবে আমি খাবারটা দিয়ে যাচ্ছি তো সেই কারণে বাণিজ্যিক আকারে পুষ্কিনীতে লাভমান হওয়াটা সো টাফ আর এসে যেহেতু নিয়ন্ত্রিত পদ্ধতি উৎপাদন কষ্ট আমার কমে আসে পুষ্কিনী থেকে প্রশ্ন থাকে যেমন ধরুন আমি পুকুরে যদি মাছ করি আমি শুধু খাবারটা দিলাম শেষ হ্যাঁ কিন্তু এখানে তো অনেক কিছু করা লাগছে ইলেকট্রিসিটি কস্ট আছে তারপর কস্ট এই কিভাবে দেখেন আর টা ইলেকট্রিসিটি কস্ট আছে কিন্তু আর টা আমার ফার্স্ট স্থাপন ব্যয়টা বেশি যেমন আমি যদি এক বিঘার একটা পুষ্কুনিতে মাছ চাষ করি সে জায়গা আমি হয়তো আমি এক হাজার কেজি মাছ পাব বছরে কিন্তু আমি যদি এই পাঁচ শতাংশ জমিতে বা আমি দশ শতাংশ জমিতে আমি যদি এক লক্ষ লিটার একটা আরেস করি সেই জায়গা থেকে আমি বছরে মাছ পাবো প্রায় বিশ থেকে চব্বিশ টন তো এক টন আর চব্বিশ টন আমাকে তেইশ টন ডিফারেন্স তাহলে আমি উৎপাদন বেশি পাচ্ছি উৎপাদন বেশি করতে গেলে আমার প্রাথমিক স্থাপন ব্যাটা আমি এই এই মাছ উৎপাদন যদি আমি পুষ্কুনিতে করতে যাই তাহলে আমার কতটুকু পরিমাণ পুষ্কুনি কাটা দরকার তাতে কিন্তু আমার আর এসের থেকে বেশি খরচ হয়ে যাচ্ছে পুষ্কুনি কাটতে কারণ আমার ল্যান্ড খরচ হচ্ছে বেশি আমার বেশি পরিমাণ জায়গায় পুষ্কুনি কাটতে হচ্ছে কিন্তু এই জায়গায় আমার ল্যান্ড খরচ হচ্ছে কম এবং অল্প জায়গায় আমি একটা প্রযুক্তি করতে পারছি সেই তুলনায় হিসাব করতে গেলে জায়গা এবং ব্যয় আমি যদি চব্বিশ টন মাছের পুষ্কুনি কাটতে যাই তাহলে সেই তুলনায় আর এস এ কিন্তু খরচটা কমে আসে কারণ আমি তো এই জায়গায় উৎপাদনটা বেশি পাচ্ছি ওয়ার্ল্ড ওয়াইড আরএস ব্যয়বহুল একটা প্রজেক্ট প্রথম স্থাপন ব্যয়টা তো আমাদের দেশে আমরা যে কাজ করি মানুষকে পরামর্শ দেই এবং ট্রেনিং দেই আর এর সেটা হলো আমাদের ওই প্রতিষ্ঠানটা হলো অ্যাগডোটেক বাংলাদেশ যেই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা মানুষকে ট্রেন আপ করে থাকি কিভাবে মাছ চাষ করতে হয় সেটা হোক বটম ক্লিন পুষ্কুনি সেটা হোক আর তো আমরা এটাকে উন্নত বিশ্বে যে আর এসগুলো সেল করে যেই পরিমাণ টাকায় আমরা তার থেকে ফিফটি পার্সেন্ট টাকায় আমরা সেই সেট আপটা করে দেওয়ার চেষ্টা করি এবং টেকনোলজি প্রপারলি ইউজ করে আনুমানিক খরচ আমাদের এক লক্ষ বিশ হাজার লিটার একটা আর করতে প্রায় ত্রিশ থেকে বত্রিশ লক্ষ টাকা খরচ হয় আর উৎপাদন কেমন লিটারে ইয়ারলি দেখা যায় যে 24 20 থেকে 24 টন মাছ উৎপাদন হয় আর এখানে কি সব ধরনের মাছ আমি নির্দিষ্ট কিছু ই না এই জায়গা সব ধরনের মাছ চাষ করতে পারবেন তবে আপনি যখন যেই মাসটা চাষ করবেন ওই এক প্রকারের মাছ চাষ করতে হবে হ্যাঁ যদি আপনি চিংড়ি করেন তাহলে চিংড়ি যদি তেলাপিয়া করেন ওই তেলাপিয়ার সার্কেলটা বের করে তারপর আপনি নেক্সট মাসে যেতে হবে কারণ মাছ চাষ করতে গেলে সবার আগে যে জিনিসটা প্রয়োজন আমাকে পানির প্যারামিটারটা জানা প্রয়োজন এবং মিটারগুলো প্রয়োজন সেই মিটারগুলো আমরা এই জায়গায় রাখি কারণ হলো আমি প্রতিদিন এই জায়গা যে আমার লোক আছে সে একটা সিড মেনটেন করে সে প্রতিদিন লেখে রাখে যে আমার আজকের পিএইচ কত অক্সিজেন কত আছে এবং মাছ ফল্ট করলে দেখা যাচ্ছে যে উপরে উঠে যদি খাবি খায় মাছের অক্সিজেন ফল্টের কারণে সে সাথে সাথে অক্সিজেন মিটার দিয়ে সে অক্সিজেনটা দেখতেছে টেস্ট করে কত আছে আমার যদি অক্সিজেন কম হয় অক্সিজেন বাড়ানোর ব্যবস্থাটা করা হয় যদি আমি বলি তাহলে পার্থক্যটা হচ্ছে মানে পুকুরে যে খাবার দেওয়া হয় সে থেকে सेम খাবারটা দেওয়া হয় না পুষ্কুনিতে যে খাবারটা দেওয়া হয় এই জায়গায়ও सेम খাবারটা দেওয়া হয় কিন্তু এই জায়গা তফাত আছে আর এস বাসমান ফিটটা দেওয়া হয় এবং যখন খাবারটা দেওয়া হয় তখন আর এস প্রজেক্টটা বন্ধ রাখা হয় ভাই আপনি একটু বলবেন হচ্ছে পুকুরে মাছ চাষ আর আর এস এ মাছ চাষের মধ্যে আসলে মানে যে মেইন পার্থক্যটা কি কোনটা পুকুরে মাছ চাষ আর এস চাষের ভিতর হলো যে এই জায়গার পানিটাকে আমরা মাছের জন্য কন্ট্রোল করতে পারতেছি আমি যেই মাছটা চাষ করতেছি সেই মাছের উপযোগী করে আমি ফিল্টারিং করে নিয়ে আসতেছি এবং সেই মাছের জন্য কন্ট্রোল করতেছি যার কারণে এই মাছটা এই জায়গা ভালো হয় আর পানি তো আপনারা রিসার্কুলেট করেন জি তো আসলে এখানে পানি কি পরিমাণ অপচয় হয় আমার এই জায়গা ধরে নিতে হবে আমার যে প্রজেক্ট সেই প্রজেক্ট থেকে থ্রি থেকে ফাইভ পারসেন্ট পানি ওয়েস্ট হবে পার ডে কারণ আমার ফিল্টারিং এর মাধ্যমে ব্যাকহস হচ্ছে যে ময়লা পানিটা সেটার সাথে কিছু পানি চলে যাচ্ছে তো পার ডে আমার 3 থেকে 5% পানি অ্যাড করলে হয়ে যাবে তো একটু বলবেন যে অল্প জায়গায় অনেক পরিমাণ মাছ জি তো আমাদের তো জায়গা জমি সব ভরাট হয়ে যাচ্ছে বা অনেক সময় নানান কারণে হয় না ঢাকার ভিতর আমরা ফ্রেশ মাছ খেতে চাইলে ফ্রেশ মাছ চাচ্ছি তো এটা আসলে কতটুকু রেগুলেশন করতে যাচ্ছে তো আমার মনে হচ্ছে যেই পরিমাণ জায়গা কমে যাচ্ছে এবং মানুষ জলাশয় ভরাট করছে সেই তুলনায় আর এস এ যদি ইনভেস্ট করে এবং আর এস এর আগ্রহটা অনেক বাড়তেছে এবং অল্প জায়গায় অনেক ঘনত্বে মাছ চাষ করতে পারতেছে দুই তিন বছর পরে অনেক বেড়ে যাবে এই মাছ চাষটা আর এস এ কারণ বাংলাদেশে যেহেতু নতুন শুরু হয়েছে কয়েক বছর যাবৎ তো এখনও এই টেকনোলজিটা সম্বন্ধে মানুষ ততটা ক্লিয়ার না আমরা চাচ্ছি এই টেকনোলজিটাকে মানুষের কাছে ক্লিয়ার করতে শখের বর্ষে আসলে আর এস করাটা একটু ব্যয়বহুল তো আর এস যদি আপনি করেন সেটাকে টোটাল টেকনোলজি ইউজ করে করতে হবে আপনি যদি কোনো ইকুইপমেন্ট এই জায়গা থেকে মিনিমাইজ করেন তো আপনার মাছের গ্রোথ হ্যাম্পার হতে পারে তো আর এস যখনই করা হবে সেটাকে সেই টেকনোলজি ফলো করে করা উচিত কারণ আপনি শখে করলেন ছোট আকারে বাট এটা ব্যয়বহুল কারণ আর এসটা অল ওয়াইড এটা কি ইন্ডাস্ট্রিয়ালি নিয়েছে তারা একটা টার্গেট করে মাছ উৎপাদন করতেছে যে আমি ইয়ারলি আমি একশো টন এক হাজার টন মাছ উৎপাদন করব তো এটা শখি করলে আমাদের করতে পারি বাট এটা ফুল যদি আমি আরেজ বলি তাহলে আমাকে অবশ্যই টেকনোলজি ইউজ করতে হবে আমি যদি চাই একটা হাউস করে মাছ ছেড়ে দিলাম তাহলে কিন্তু হবে না এটা তো নির্দিষ্ট কিছু মাছ আপনার চাষ না এই জায়গায় আমি চাইলে বড়ো হাউস করে কোড়াল চাষ করতে পারবো বা পাঙ্গাস করতে পারবো আমি চাইলে বোয়াল করতে পারবো আমি শিং করতে পারবো আমি পাবদা করতে পারবো আমি এই জায়গা গুইসা করতে পারবো তেলাপিয়া করতে পারবো এক কথায় আমি সব ধরনের মাছই চাষ করতে পারবো কিন্তু সেই মাছ চাষ করার জন্য আমার আগে সেই মাছের অনুযায়ী আমাকে ফিল্টারিং সেট আপ করে নিতে হবে এবং সেই পানির কোয়ালিটি রাখতে হবে সব ধরনের মাছ মিঠা পানির মাছ তো চাষ করা যাবেই পাশাপাশি চাইলে নোনা পানির কোরাল বা চিতল সেটাকেও চাষ করতে পারবো অলরেডি সেটা প্রসেস চলতেছে আপনাদের আমার আগে নির্ধারণ করতে হবে আমি কয়টা তেলাপিয়া এক কেজি করব আমি যদি দুইটা এক কেজি করি সেই ক্ষেত্রে আমার হয়তো সাড়ে চার মাস সময় নিতে হবে বা আর বেশি আমি যদি তিনটা এক কেজি করি হয়তো আমার চার মাসে হয়ে যাবে এইভাবে আমি কয়টা এক কেজি করবো কি গ্রেডে আমি বাজারে আনবো সেটা আমার নির্ধারণ করে আমাকে বাজারে আনতে হবে আর এসটা করলে অবশ্যই আপনাকে ইলেকট্রিক সিটিটা এনশিওর করতে হবে চব্বিশ ঘন্টা সেটা যদি কখনো চলে যায় হয়তোবা জেনারেটর অথবা সোলার প্যানেলের মাধ্যমে সেটাকে আপনাকে অবশ্যই এনশিওর করতে হবে আর এস করতে হলে সবার আগে আপনাকে এই টেকনোলজিটা জানতে হবে টোটাল কারণ আমরা আপনাকে একটা আর এস টেকনোলজি সেট করে দিলাম আমরা দিয়ে হয়তো এক বছর আপনাকে সার্ভিস দিব বাট এরপরে এই টেকনোলজির কোনটার কি কাজ এই প্যারামিটারগুলো জানতে হবে পানির কোন মাছের জন্য কি রকম প্যারামিটার পানি রাখতে হয় খুবই সহজ বেশি একটা কঠিন না এবং এই প্যারামিটারের যে মিটারগুলো আছে এই মিটারগুলো আপনার কাছে রাখলে খুবই সহজ আর এসটা খুবই সহজ কারণ হলো আপনার একটা কন্ট্রোল প্যানেল পিএলসি কন্ট্রোল প্যানেলের মাধ্যমে আপনি হাতের স্পর্শ ছাড়াই আপনি আর এস মাছ চাষ করতে পারতেছেন অটো ফিডার দিয়ে ফিট দিচ্ছেন আপনি টাইম সেট করে দিচ্ছেন ফিট হাউজে চলে যাচ্ছে যেই পরিমাণ ফিট দরকার এই মুহূর্তেও আমাদের কাছে এক্সপোর্টের জন্য অনেকেই ফোন করতেছে কারণ আর মাছটা একদম কোয়ালিটিফুল পানিতে উৎপাদন হচ্ছে তো আমাদের দেশে এই পরিমাণ আর ফিশ ফিস এখনও নাই যেটা আমরা এক্সপোর্ট করতে পারবো ভবিষ্যতে হয়তো আমরা সেটা